ভদ্রলোকেরা সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করতে দেবেন আমাকে? অবশ্যই ধর্মাবতার, কিন্তু দরজা তো বন্ধ ছিল। বিপুল, আপনি কি এদিকে আসবেন? না না, আপনি সাক্ষীর ওখানে যেয়ে বসুন। মাথা টুপিটা খুলুন, ডানা দুটো করুন, বাঁ হাত এখানে রাখুন। মাথার টুপি খুলুন, ডানা দুটো করুন, বাঁ হাত এখানে রাখুন। দয়া করে আপনার টুপি খুলুন, ডান হাত উঁচু করুন, বাঁ হাত এখানে রাখুন। দয়া করে আপনার মাথার টুপি খুলবেন কি? ডান হাত উঁচু করুন, এখন বাঁ হাত এখানে রাখুন। মাথার টুপিটা খুলুন, ডান হাত উপরে তুলুন। এই টুপিটা ছাড়তে পারছেন না, তোমার ডান হাতটা উড়াও। ডান হাত উপরে তুলুন, বলুন যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি বলুন? যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তুমি কি মনে হরো মই মিছা কথা কমু? আমি বলছি বলুন যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কেন আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না? হ্যাঁ, কি কইতে আছে মই তো কিছুই বুঝতে আসি না। সে আপনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। না, কিন্তু পরিষ্কার করে তো বলবেই। সে আপনাকে বলছে আপনি সত্যি কথা বলবেন কিনা। সত্য, সবসময় সত্য, তাই না বলুন? দয়া করে কোর্টকে সম্মান প্রদর্শন করুন এবং শপথ বাক্য পাঠ করুন। বলুন যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অবশ্যই মু মিথ্যা কমুকে। সাক্ষীর আসন আসুন। এইটা হাতলে খারামু? না না, আপনাকে সাক্ষী দিতে হবে। এখনো মই বুঝতে আসি না তুমি কি বলতে আসো। এখানে বসুন। বোকার কারে কয়, শেয়ার ও বইতে হয় না, শক্ত করে শেয়ারে বয় বয় কইতেছি। শেয়ার উল্টা গেল মুকি আর মু, চুপ করে বাস, তোর মাথায় আমায় দইতে নাও। চল দাঁত দিয়ে আইস না। প্রশ্ন শুরু করুন। বিপুল, আপনি সমস্ত ঘটনা এই কোর্টের সামনে খুলে বলুন। অবশ্যই। মিস জেল যখন নাচছিল সেই সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে ববুইল কি এসেছিলেন? আমি অবজেকশন জানাচ্ছি, এই কেসের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাসটেইনড। মিস্টার বিপুল, আপনি মিস জেল এবং বব উইলের মধ্যে মারামারি হতে দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে আপনি কোর্টের সামনে তার বিস্তারিত বিবরণ খুলে বলুন এবং তা পেশ করুন। জেসপা রায় কুতি সেই সংখ্যাটা হবে 76। এটাও হইতে পারে। অনুরোধ রক্ষা করা হলো, এবার প্রশ্ন করতে পারেন। মিস্টার বিপুল, আপনি বব উইনের খুরের সম্পর্কে যা জানেন বলুন। অবলু বিচার শেষ করবা কখন? জজকে সম্মান দেখিয়ে কথা বলুন। একে হারা দিন বইয়া থাকতে হবে, সেটা আপনার কোন চিন্তার বিষয় নয়। কা তুমি হারে পছন্দ হলো না? ও সাক্ষীকে এগিয়ে যেতে বলুন, কোর্টে দেরি হয়ে যাচ্ছে। তোমার কোর্টের থেকে মোর কোর্ট সুন্দর। আরে ভালো কথা, তাইলে হলো। মোরা তিনজন যখন বাজনা বাজাইতে আসিলাম, গেইল তখন মোগো বাজনার তালে তালে নাচতে আসিল। বব উইন হে জায়গা যাইয়া মোগো বাজনা আর গেইলে নাচ দেখে মুগ্ধ হইয়া যায়। পরিষ্কার করে বলুন যে গলা টিপে মারা হয়েছিল কিনা। গলা টিপে? গলায় তো ছিল না, টিপে কি? এমন ভাবে বলুন যেন জুরিরা সবকিছু বুঝতে পারে। এটা তো হক গলতে জানে। হলো জজ, মোরা তিনজন মিলে অভিনয় করে তোমার দেখাইতে চাই এই জায়গায় কি ঘটছিল। তুমি এইটা মন দিয়া দেখো, বুঝছো? বাদি পক্ষের আপত্তি না থাকলে আমার আপত্তি নেই। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। শুরু করো বন্ধুরা।
মতো কাম করছকে আই মারিয়ালামু এই কি করছ এসব ও বুঝছি কার মাথার চুল হিন্দে দেখো তো এখানে কি বোকার কারে কয় দেখতেছস তো ফাস্টটা গত হয়ে গেছে এনো যা কাম কর কিন্তু জিনিসটা কি আলু তোমাদের গুলি করে মারবো ও টাক মাথা আরেকটা টাক ভদ্রলোকেরা এমন কিছু করবেন না যাতে কেউ আঘাত পায় আপনাদের কাছে চালিয়ে যান কই যা কিরম বাজাই দিলাম দেখছো ওলারি হলো এই তো বাড়াই গেছে আপনাদের অভিনয় দেখে আমরা সবাই মুগ্ধ চালিয়ে যান আই ব্যাপারটা ব্যাক কিছু জানি আই নিজে সব কিছু বুঝাই বলতেছি কিভাবে ঘটনাটা ঘটছিল এবং কোথায় ঘটছিল কিভাবে ঘটেছিল আই জানি না কিন্তু ঘটনাটা কিভাবে ঘটছিল আই দেইতাম হারিম এইভাবে তার গলাটা সাবি দড়ি তারে টানি লইয়া আইছিল এই ধরে আমার আল্লাহ घटना তুই কি মোরে মারতে চাইছিলি ধর্মা বতার এসব থেকে কিছুই প্রমাণ হয় না যে এই মহিলা দোষী না নির্দোষ কারণ আর কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ এখানে উপস্থাপন করতে পারেনি আমি প্রমাণ করে দেব যে আমার মক্কেল নির্দোষ নির্দোষ অবশ্যই এবং আমি প্রমাণ দেব মাননীয় জুরি বোর্ড এই পিস্তলের ট্রিগার এতই শক্ত যা কোনো মহিলার পক্ষে চালানো সম্ভব না সে প্রমাণও দিচ্ছি পিস্তলটা ধরো আইয়া মুয়ার মুখা লতিজন কইছি তখন তাড়াতাড়ি লই ফেলা কোনো অসুবিধা নাই এটা ট্রিগার টানো ভয়ের কিছু নেই এটা তো সামান্য ব্যাপার তাহলে মিস জেলের মতো একজন মহিলা তার নরম হাতে কিভাবে এরকম শক্ত পিস্তলের ট্রিগার চাপতে পারে ভাগ্যি ঝড় ভিতরে গুলি না ব্রডলেন 9972 বিকেল 5টার পর এই কি করছো কি করছো কি করছো এই আর কঠিন খুনে গেছে ও কি হইল মোর আঙ্গুল তো বাড়াইতে আস না আরে আমার আল্লাহ কি আর ঠান্ডা ঠান্ডা আয় খুলে দিতেছি এই যে বস ধরেন তুই কি এনে সাক্ষী দিতে আসিস না গুলি করতে আসিস অবশ্যই তুমি নিবার করছো তো সব কি কোন দিন বদলাই তো না ওই আবার কি হলাম বদলাই কিনা দেখতেছি আয় খালো হেমু যাইব চিংগাম খাওয়া বন্ধ করুন ঠিক আছে আপনি কি ওটাকে ফেলে দেবেন দাও মোর হাতে এখন কিছু নাই ও সহজ নড়িস নে আমি না করতে সরাচ্ছি মাটি ভাঙিয়া লাগবে তুই তুই কি নিজের টালসেন বাপতেছস নি অনেক কামা সরি আয় আয়
কোর্টের ভদ্রতা বজায় রাখুন। টিয়া পাখিটা বারবার কি বলছে যে চিঠিটা খুঁজে বের করো। মনে হয় চিঠিটা নিয়ে নাই ফোন দেব। আরে সিঁড়ি তো ফাঁকির হায়ের মধ্যে বাঁধা। আয় শোনা 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 আয় গোলজার টুকরা আয় 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 শোনা শোনা এই হলা যেতেছে ধর 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 এতে ধর 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 এই হায় হায় আমার বেহালা আমার বেহালা শেষ হয়ে গেছে আমার বেহালা। এতক্ষণ কি করতেছিলি তুই? আমি অবজেকশন দিচ্ছি ধর্মাবতার, এখানে কি হচ্ছে এসব? নাটক না সিনেমা? কি করছে এসব? দাও আমার হাতে দাও, কেসে রায় ঘোষণা করুন। হ্যাঁ এই নিন, কি করছো? এটাকে নিয়ে চুপ করো, তুমি বন্ধ করতে পারবে একটু সাহায্য করো ধরো। Hold it.